السلام عليكم. আমি তাহের মিডিয়া ব্লগ। আমি আছি মালয়েশিয়ার ইপু। এখন আপনাদের দেখাবো একজন নতুন লোক মানুষ ভাই। ওনাকে নিয়ে মেডিকেল যাব। আপনারা আমার সাথে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা আমার সাথে থাকুন। দর্শক, এই যে আমরা এখন মেডিকেলের সামনে চলে এসেছি। এখন আমরা দেখব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এই যে মারুফ ভাই বাংলাদেশি ভাই, এখানে ওনাকে জিজ্ঞাসা করব মানে কি সমস্যা, কি কারণে মেডিকেল আসা হলো। মারুফ ভাই, জি ভাই, হ্যাঁ, দর্শক দর্শক কিছু বলেন, আপনি কি সমস্যা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারুফ হাসান। আমি অল্প কিছুদিন হয় মালয়েশিয়ায় আসছি। আসার পরে আমার নাকের একটু মাংস বৃদ্ধি পায়, এই জন্য খুব ব্যথা করে। পরে শুনছি তায়ের ভাই আমাদের কোম্পানির পুরাতন লোক, ইনি অনেক নতুন লোকদের সহায়তা করে, আমরা তো আর ভাষা জানি না। পরে তায়ের ভাইকে নিয়ে আসলাম ক্লিনিকে, দেখি যাই আছে বসতির সামনে, ক্লিনিকের সামনে দেখি কি বলে, কি ওষুধ দেয়। তো আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন দর্শক, আমরা এখন ওয়েটিংয়ে আছি, ডাক্তার এখানে সিরিয়ালে আছি, সিরিয়াল শেষ হলে এখানে ভিতরে ঢোকানো হবে, ডাক্তার সিরিয়াল অনুযায়ী ডাক দিবে, তারপরে কি কি সমস্যা উনি তারপরে বলতে পারবো, ওখানে বাড়ানোর পরে বলতে পারবো কি সমস্যা হয়েছিল, উনি কেন এতদিন ধরে এমন করলো, এমন অসুস্থ বোধ করলো, ব্যথা করলো, ডাক্তারের কাছ থেকে আসলে তারপর বলা যাবে। আমরা দেখতে থাকি, সবাই চোখ রাখুন, দেখুন, ওখানে সবাই ওনার জন্য দোয়া করবেন। ডাক্তার দেখানো শেষ, এখনে মারুফ ভাই বেরিয়ে আসবে, আপনাদেরকে জানাতে পারবো ওনার কি সমস্যা। এই এখন চলে আসলাম মারুফ ভাইয়ের কাছে, মারুফ ভাই এখন ডাক্তার কাছে চলে আসলো, দেখি মারুফ ভাই ডাক্তার কি বলে, মারুফ ভাই মুখে শুনি। মারুফ ভাই, ডাক্তার কি বলছে? জি ভাই, ডাক্তার বললো যে এটা একটা অ্যালার্জি প্রবলেম, অ্যালার্জি প্রবলেমের কারণে নাকের মাংসটা একটু বেশি বেড়ে গেছে, তো ওষুধ দিল, ঠিক মতো নিয়মিত ওষুধ খাইলে ঠিক হয়ে যাবো। তো দর্শকগণ, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আর তাহের ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, তিনি অনেক ভালো মনের মানুষ, উনি অনেক নতুন লোকদের সহায়তা করে। তো তাহের ভাইয়ের এই চ্যানেল তাহের মিডিয়া ব্লগ, সবাই পাশে থাকবেন, তাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আমরা আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।